বাড়ির ঢুকতাম চাইছি, তখন আমি বাড়ির ঢুকতাম পারছি না, আমার ভাইয়ের দেশে আপন বড় ভাইয়ের অত্যাচারে নিজ ঘর ছেড়ে যাযাবরের মতো দিন যাপন করছেন এক ওমান প্রবাসী। সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী ওমান প্রবাসী শাহিন মিয়া অভিযোগ করেন, তার বড় ভাই বিদেশ থেকে পাঠানো টাকা নানাভাবে আত্মসাৎ করেছেন। ওমান থেকে ফেরার পর বাড়িতে ঠাঁই দেননি, বাধ্য হয়ে স্ত্রী ও দুই অবুঝ কন্যা সন্তানকে নিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে ঘুরে কাটাচ্ছেন। ঘটনাটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ওমান প্রবাসী বলেন, তিনি ও অন্য ভাইরা প্রবাসে টাকা উপার্জন করে বাড়িতে বড় ভাই লিয়াকত আলীর কাছে পাঠাতেন, সেই টাকা নিজের মতো করে খরচ করে ফেলেছেন লিয়াকত। এছাড়া প্রায় 150 শতক জমি নিজের নামে দলিল করে নিয়েছেন তিনি। গত 9 অক্টোবর তিনি ওমান থেকে দেশে ফিরলে সকল বিরোধের মীমাংসার উদ্যোগ নেন, তবে তাতেও লিয়াকত সাড়া দেননি। তাই স্ত্রী সন্তানদের নিয়ে যেন নিজের বাড়িতে উঠতে পারেন, সেজন্য প্রশাসন সহ সমাজের বিবেকবান মানুষের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী শাহিন। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ।